ক্ষমতা হারিয়ে এরাজ্যের কমিউনিস্ট দলের নেতারা আজ দেউলিয়া হয়ে পড়েছে। না আছে তাদের কাছে ক্ষমতা, না আছে জনসমর্থন। তারা এবার দিশাহীনভাবে চলতে গিয়ে তাদের নীতি ও আদর্শ থেকে সরে আসছে বারবার, আর এতে করে দলের একনিষ্ঠ কর্মী সমর্থকেরা সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেছে। নীতি আদর্শ বিসর্জন দিয়ে এবার দলীয় মুখপাত্র দেশের কথায় প্রথম ও শেষের পাতায় বড় বড় করে ছাপছে তাদের কথায় জুমলা দল বিজেপির বড় বড় বিজ্ঞাপন। এই দ্বিচারিতায় পার্টির নিচু স্তরের কর্মীদের মধ্যে শুরু হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতে বিভোর এই রাজ্যের কমিউনিস্ট নেতারা এখন সব দিক দিয়ে দেউলিয়া হয়ে পড়েছে। আর সেই কমিউনিস্ট নেতারা এবার ক্ষমতা হারিয়ে দিশাহীনভাবে চলতে গিয়ে তাদের নীতি ও আদর্শ থেকে সরে আসছে বারবার, আর এতে করে দলের একনিষ্ঠ কর্মী সমর্থকরা সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেছে। তাদের দলীয় মুখপত্র ডেইলি দেশের কথার জন্ম হয়েছিল পার্টির নীতি ও আদর্শ কর্মী সমর্থক সহ মানুষের কাছে তুলে ধরে তাদের সমর্থন আদায় করা। কিন্তু ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে এরা নীতি এবং আদর্শ থেকে বারবার সরে এসে এই দলটাকে নিশ্চিত সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। দলীয় মুখপত্রে যেখানে কেবল পার্টি সংগঠন এবং দলের নীতি আদর্শে তুলে ধরার কথা, সেই জায়গায় অর্থের লোভে তাদের সেই নীতি আদর্শের বিসর্জন দিয়ে চলছে নিজেরাই। যে বিরোধী দল বিজেপির সমালোচনা করা ছাড়া তাদের এক মুহূর্ত কাটে না। যে বিজেপি দলকে যারা বুর্জুয়া আর জুমলা আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়, সেই বিজেপি দলের বিজ্ঞাপন এবার সেই দলের মুখপাত্র ডেইলি দেশের কথায় প্রথম এবং শেষের পাতা জুড়ে বসেছে। প্রথম পাতায় তো একেবারে বিজেপি দলের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ছবি সহ বিজ্ঞাপন, আর এতেই স্পষ্ট টাকার লোভে এরা নীতি এবং আদর্শকে বিসর্জন দিতে বিন্দু মাত্র কুণ্ঠা বোধ করে না। কেননা জাতীয় এবং রাজ্য রাজনীতি থেকে ক্রমশই ক্ষয়িংশু ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে কমিউনিস্টরা। পশ্চিম বাংলার 34 বছরের বাম শাসনের পতন ঘটানোর পর 2018 সালে ত্রিপুরাতেও 25 বছরের বাম রাজত্বের অবসান হয়েছে। বিজেপি সরকারের হাত ধরে ত্রিপুরা রাজ্যে বামেদের পতনের পর কমিউনিস্টদের ঘুরে দাঁড়ানো দূরের কথা, উল্টু সংগঠন দিনের পর দিন দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে। জনবল হারিয়ে সিপিআইএম এখন শিবরাত্রির সলতের মতো টিম টিমিয়ে জ্বলছে। অথচ কমিউনিস্ট নেতা নৃপেন চক্রবর্তী 1978 সাল থেকে 1988 সাল পর্যন্ত টানা 10 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। মাঝে 5 বছর বাদ দিলে 1993 নির্বাচনে বামেরা ফের ক্ষমতায় এলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন দশরথ দেব। তখন থেকেই রাজ্যে আমদানি হয়েছিল নিগোসিয়েশনের অপসংস্কৃতি। নিগোসিয়েশন গ্রুপে অপরাধ জগতের মাফিয়ারা বাম নেতাদের আশ্রয় প্রশ্রয়ে লালবাড়ির স্নেহদণ্ড হয়ে পড়েছিলেন। দলের ফান্ড বৃদ্ধি করা, পার্টি অফিসগুলিকে সুরম্য অট্টালিকা বানানো, রাজ্যের গরিব অংশের মানুষকে আরো গরিব বানিয়ে পার্টি নেতাদের পকেটে ভর্তি করাই ছিল সেই সমস্ত রাজনৈতিক মাফিয়া ক্যাডারদের কাজ। পশ্চিমবাংলা এবং ত্রিপুরায় যখন বামেরা ক্ষমতাসীন ছিল তখন তাদের ভাবটা ছিল এমন যে তারাই বাঙালি সমাজের মূল স্রোত। রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের ভাবনার সার্থক উত্তরসূরি এরা, আর এদের কথাই সমাজের কাছে বেদবাক্য। আসলে এরা এক নতুন প্রজাতি, সেই প্রজাতির নাম বুর্জুয়া কমিউনিস্ট। আর্থিক ভাবনায় এরা বুর্জুয়া এবং রাজনৈতিক ভাবনায় এরা গণতন্ত্র বিরোধী, বিচ্ছিন্নতাবাদী ও একনায়কতন্ত্রের সমর্থক। নিজেদের কোনো জনসমর্থন নেই, সংগঠন নেই। সারা দেশে এরা তথাকথিত আঞ্চলিক দলের মধ্যে অনুপ্রবেশ করে নিজেদের এজেন্ডাকে পূরণ করার চেষ্টা করেন। চীনের শি জিনপিং, আমেরিকার বাইডেন, হু চি মিন, চে গুয়েভারা এদের আদর্শ। আর যখন তাদের কাছে ক্ষমতা বা জনবল আর কিছুই অবশিষ্ট নেই, তখন নীতিবান কমিউনিস্টদের স্বপ্নকে ধূলিসাৎ করে পার্টির মুখপত্রে দলের নীতি আদর্শের কথা তুলে না ধরে বিজেপির মতো তথাকথিত বুর্জুয়া আর জুমলা দলের বিজ্ঞাপন ছবিসহ প্রথম পাতায় ফলাও করে ছাপিয়ে তাদের টাকা কামের ব্যাপারে কোনো লজ্জা শরম নেই। এই নিয়ে তাদের দলের সোকল্ড কমিউনিস্ট নেতাদের তাদের কলম বন্ধা, তাদের মুখে কুলুপ। আর এই দ্বিচারিতায় পার্টির নিচু স্তরের কর্মীদের মধ্যে শুরু হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা, ন্যাশনাল।